তীব্র ভূমিকম্পে জাপানে ফিরল 2011-র সেই সুনামি আতঙ্ক। সুনামি সতর্কতার মধ্যে ওয়াজিমা শহরে আছড়ে পড়ল বিশাল ঢেউ। ভূমিকম্পের 10 মিনিটের মধ্যেই 12 ফুটের ঢেউ আছড়ে পড়ল ওয়াজিমা বন্দরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা 7.6, ভাঙল বহু বাড়ি। お家が全壊で倒れてしまっています。避難所に向かおうとする車となんかちょっとパニックになってる。やばくない？নতুন বছরের প্রথম দিনেই শ্রীরামপুরের ওয়েলিংটন জুট মেলে আগুন লাগে। সুতো তৈরির ইউনিটে বিধ্বংসী আগুন লাগে। কোনো রকমে কারখানা থেকে বেরিয়ে আসেন কর্মীরা। পর্যাপ্ত জলের অভাব থাকায় আগুন নেভাতে গিয়ে সমস্যায় পড়তে হয় দমকলকে। এই ছবি আপনারা দেখছেন, যেখানে সুতো তৈরির ইউনিটে বিধ্বংসী আগুন লাগে। কোন রকমে কারখানার মধ্যে থাকা কর্মীরা সে সময় বেরিয়ে আসেন বাইরে। ঘটনাস্থলে পৌঁছলেও পর্যাপ্ত জলের অভাব থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়তে হয় দমকলকে। সেই ছবি দেখছেন শ্রীরামপুরের ওয়েলিংটন জুট মিল, যেখানে সুতো তৈরির ইউনিটে আজ বিধ্বংসী আগুন লাগে। পরের খবরে আসবো। বাংলা এই মুহূর্তে করোনা পজিটিভ 70 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এমন তথ্যই উঠে আসছে এবং এর মধ্যে নতুন বছরের প্রথম দিনেই 13 জন বাংলায় করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে 5 জন মিন্টো পার্কের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। কথা বলবো ঝিলাম করণ সাহেব, প্রথমতে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঝিলাম, নতুন করে 13 জন আক্রান্ত হয়েছেন এবং বাংলায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে 70, কি পরিসংখ্যান উঠে আসছে ঝিলাম? একদমই, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে যেটা জানা যাচ্ছে যে করোনা আক্রান্ত সংখ্যা সারা দেশে যেরকম ভাবে বাড়ছে, এ রাজ্যেও ক্রমশ ধীরে ধীরে সেই সংখ্যা বাড়ছে। এখনো 70 জন অ্যাক্টিভ করোনা রোগী রয়েছেন, যত যে তার মধ্যে 13 জন নতুন করে চিহ্নিত হয়েছেন। এবং এর মধ্যে যেটা দেখা যাচ্ছে, মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে 5 জন করোনা আক্রান্ত চিহ্নিত হয়েছেন এবং তাদের মধ্যে প্রত্যেকেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অস্ত্রোপচারের জন্য, এবং তার আগে যে ম্যান্ডেটরি টেস্ট সেই পরীক্ষা করতে গিয়ে তাদের করোনা সংক্রমণ চিহ্নিত হয়। যদিও স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে যে এখন অবধি যতজন করোনা রোগী চিহ্নিত হয়েছেন তাদের প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উদ্বেগের কোনো কারণ নেই বলেই স্বাস্থ্য দপ্তর দাবি করেছে। ধন্যবাদ ছিলাম।